এবার কাজল আরেবিন অমির পরিচালনায় আবারও ঢাকাই সিনেমার শীর্ষনায়ক মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছে। বিস্তারিত বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরেফিন অমির বেশ কয়েক বছর ধরে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা তৈরি করবে বলে পরিকল্পনা করে আসছে। সেই সূত্রের খবরটি থেকে জানা যায়, তুফান সিনেমা মুক্তির আগ থেকেই শাকিব খানের সিডল অথবা শাকিব খানের সিনেমা নিয়ে সামরিক আলোচনা করেছেন কাজল আরেফিন অমির। এবার ওই সূত্রই জাগরণ নিউজকে জানিয়েছেন, কাজল আরেফিন অমির পরিচালনায় প্রথম সিনেমায় কাজ করতে চান শাকিব খান। এই বিষয়টি নিয়ে নাকি শাকিব খান নিজেই কাজল আরেফিন অমিকে ফোন দিয়েছেন। অন্যদিকে জানা যায়, কাজল আরেফিন নিজেই সিনেমার তাগিদে বিএফডিসিতে গিয়েছিলেন। তার ওয়েব সিরিজগুলো প্রযোজনা করে থাকেন বঙ্গ মিডিয়া। আর এই বঙ্গ মিডিয়াকেও নাকি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান নিজেই। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও শাকিব খানকে নিয়ে বিশেষ ধামাকা আসতে যাচ্ছে।